হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা মেগা 60 কেজি ওয়েট স্কেল নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা ক্যালিব্রেশন করার জন্য। তো এটার প্রবলেম ছিল, ওজন আসতো না। তো এটার লোড সেলটা আসলে খারাপ ছিল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই লোড সেলটা এখানে ছিল, এটা খারাপ হয়ে গেছে। তো আমি এটা চেঞ্জ করেছি অলরেডি, দেখতে পাচ্ছেন নতুন একটা লোড সেল আমি এখানে লাগাইছি। তো এখন এটার ওজন দিলে মনে করেন, আমরা যদি এখন চালু করি আপনাদের দেখানোর জন্য, তো আমি এখন 5 কেজি একটা পাথর এখানে চাপাচ্ছি, দেখতে পাচ্ছেন 4 কেজি 440 গ্রাম। তো 5 কেজি থেকে অনেক কম। তো এটা ক্যালিব্রেশন করলে তো অবশ্যই ঠিক হয়ে যাবে, তো এই জন্য আমরা এখন ক্যালিব্রেশন করব। তো প্রথমে আমরা পাথরটি এখান থেকে নামাই, এটা মেশিনটি অফ করে অন করব। তো এটার কোড হচ্ছে ভিউয়ার্স, এটার কোড হচ্ছে 3658 TR। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্যালিব্রেশনের অপশনটা চলে আসছে। তো এখন আমরা ওয়ান প্রেস করব। ওয়ান প্রেস করার পরে টিআর প্রেস করব। বাস টিআরের পরে আমরা এখন 5 কেজি যে বাটখারাটি আছে আমাদের এখানে, তো আমরা এই 5 কেজি বাটখারাটি এখানে চাপিয়ে দেব। চাপানোর পরে আমরা টিআর প্রেস করব। টিআর প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 3 নম্বর অপশনে 0 আছে। তো এখানে আমাদের 5 কেজি যেহেতু পাথর, এটা 5000 গ্রাম এখানে লিখে দিতে হবে। 5 কেজি 5000 গ্রাম টিআর। এবার আসলে এটা দেখতে পাচ্ছেন এখানে 60 কেজির একটা মেশিন মেগা TC60 60 কেজি। তো এখানে আমাদের 60 কেজি লিখে দিতে হবে টিআর। তো এখানে 3 আছে, 3ই থাকবে। এখানে 10 আছে ভিউয়ার্স, এখানে আমরা পাস করে দেব। পাস করে দেওয়ার পরে টিআর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাকুরেট 5 কেজি কিন্তু আমাদের এটা হয়ে গেছে। তো দেখুন 0, এই যে 5 কেজি 5 কেজি দিলাম, 5 কেজি হয়ে গেছে। তো ভিউয়ার্স ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।